নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সন্ধ্যার চ্যালেঞ্জে সবাইকে অনেক অনেক স্বাগত। আরে কারা কি খেটে দেখাচ্ছে দেখো, আরে কাকা আরে কাকা বেবারি খেয়েছে কি দেখাচ্ছে দেখো। আচ্ছা ঠিক আছে, সকাল থেকে কাজ শুরু করব। আমাদের এখানে কালকে সরস্বতী পুজো ঘোড়া ছুটের উপলক্ষে কাজ হবে, কদিন পরে কাজ হচ্ছে, তার জন্য তোমাদেরকে আমি বড় ভিডিও অবশ্য দিতে পারিনি, কেননা প্রচুর আমার একটু কাজের চাপ ছিল বলে দিতে পারিনি। আজকের সকাল থেকে শুরু করছি, সকালেই তো আমি সংসারে কাজ সারছিলাম। আর দেখো সূর্যতে উঠে গেছে ওদিকে, আর তোমার দাদা ভাই তো মিলে এসে ঝাঁটপাট দিয়েছে, একবার মিলের পরিস্থিতিটা কেমন হয়েছে কিরকমই চলো তোমাদেরকে দেখাবো। নারকেল গাছের ভিতর থেকে সূর্যটা উঠছে একদম, আর এইপারে যে কাকাদের ঘরটা মানে কাজ হচ্ছিল সেই ঘরটা তোমাদের দেখাই, সামনে থেকে কেমন লাগছে। এই ঘরটাতে কাজ হচ্ছিল তো, এই ঘরটা দেখো সামনে ঠাকুর বসিয়েছে, কত সুন্দর লাগছে দেখো। ভালো করে জল দাও কা, এই কাজটা এখন এই পর্যন্তই থাকবে। তোমার দাদা ভাই তো ছুটে গেল, ওখানে একটা ভ্যান আমাদের মাল নিয়ে যাবে তার জন্য করে। নমস্কার সবাই, সন্ধ্যার মুড়ি মিলে সবাইকে সুস্বাগতম। ও সাথে সাথে আমরা এখন এই মুহূর্তে কাজ আরম্ভ করতে চলেছি, তো সন্ধ্যার মুড়ি মিলে এখন অলরেডি আগুনটা কীভাবে কী হচ্ছে না হচ্ছে দেখতে হবে, এবার কাজ আরম্ভ করব, তো দেখা যাক কি নেব বলে নেবো। ওই দুষ্টুমিটা দুষ্টুমি করতে তো চলে এসেছে, এসে দুষ্টুমিটা এসে গেছে দুষ্টুমি করবে, এবার সারাদিন শুধু দুষ্টুমি আসবে। আসে কাজটা শুরু করবো, তোমাদেরকে দেখাবো আজকে কাজটা শুরু করবো মুড়ি মিলে কন্টিনিউ। কদিন ভোর ঘটতি চালের কাজ হয়েছে, আবার দোকানের চালেরও কাজ হয়েছে। মা বলো বলো চলো আসো, চালের উড়ে বসে দাও না, চালে বসো বসো। এতটা কাজ হয়েছে এখানে দেখো দোকানে, এখানে যে বালি গুলো যে চালাইতে চালা হয়েছে না সমস্ত নিচে কাড়ি হয়ে গেছে, এখানে তো সমস্ত নিচে কাড়ি হয়ে গেছে। এইগুলো কিন্তু আজকেরও পরিষ্কার করা যাবে না, আজকের কেন কাজ করতে হবে অনেকটা, তো তাই আজকের কাজ টাজ করে নিয়ে কালকে যদি বা কাজ না হয় তাহলে হবে, মনে হচ্ছে কালকের কাজ হতে পারে। কালকে কিন্তু সরস্বতী পূজা, দেখা যাক কালকের যদি কাজ থাকতে থাকে তাহলে দেখি পরিষ্কার করবো। তা আসো, এখন তো দাদা ভাই আগুন দিয়েছে কেমন ভাবে দেখি, আগুন তো দিয়েছে হালকা করে। এই ওই যে পাকা দেখছো ওইখানটা ফিটিং করা রয়েছে, একটু আরো হাওয়া দিয়ে দিলে এসে এখানে ফিটিং করা রয়েছে, এদিকে হাওয়া দিয়ে দিলে কাঠগুলো জ্বলে যাবে, তোমরা দেখে নাও কেমন ভাবে জ্বলছে। আমি কাজ করে তুমি ভাঙ নিয়ে করো, কিন্তু বদমাস করো, কড়াগুলো পরিষ্কার করে নেবো। দাদা ভাই মানে এপারে আগুন দিয়ে ফার্স্ট ওদিকে চালটা ফেলে দিয়েছি, তাড়াতাড়ি সাথে ঝরঝরে সকাল থেকে বদমাশি করা আর কি ছুরি
সকাল থেকে কাজ করবো না, ও দুষ্টুমি সামলাবো। কড়াটা প্রচন্ড হিট হয়ে গেছে, কড়াটা কেমন ভাবে হিট হয়ে গেছে তোমার কথা ভাববে, এরকম হাত দিলে আকাশ উঠবে তাহলে বুঝতে পারবে যে কড়া হিট হয়ে গেছে। দেখছো পরিষ্কার হলো, এবার চালটা তুলে প্রচন্ড কড়া হিট হয়ে গেছে। আজকে মেশিনটা ছেড়ে দিই, এবার মেশিনটা ছেড়ে দেবো। মেশিন ছেড়ে দেবো, আমাদের দোকানের চাল খেলা হয়, ভর্তি চাল কম খেলা হয়। ভর্তি চাল ফার্স্টে ফেললে মুড়িগুলো ভালো আসে না, তার জন্য আমরা ফার্স্টে ভর্তি চাল ফেলি না। ফার্স্টে যে কোনো দোকানের চাল ফেললে মুড়িটা ঝামর থাকলে কেন আমাদের হয়। ফার্স্টে আমার একটু ভিটের সমস্যা হয়, তার জন্য করে ফার্স্টে আমার দোকানে দোকানের কাজ করবো, আর সাথে সাথে যেসব ঘোড়া চাল আসবে সাথে সাথে দিয়ে দেবো। কালকের আমার এখানে সরস্বতী পুজোর ঘোড়া চুল রয়েছে, আমার হরিনামও রয়েছে। কনকচুর চাল, এটা বড় লম্বা লম্বা সাদা সরু মুড়ি হয়। এটা এই কনকচুরের চালের মুড়িটাও তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি। চালটা ভরে গেলে আমি ভরে কাটবে আসলেই কবে ভাজব, নাহলে কিন্তু সেই আগে দিন আগে কিন্তু ভাজবি করে থাকে সেটা কথা। আমি কয়েকজন আছি বল পারি না, আসলে ভাজবেন জানি কথা কথা বলবে। আমার দিই চার জন্য যাবেন, একটু দেরি হবে যা।